আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম, খালেদা জিয়াকে বিদেশে নিতে গণঅনশনে নামছে বিএনপি। তারপর থাকছে খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে জোড়াবেন না ফখরুল। তারপর থাকছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া। সর্বশেষ থাকছে গণতন্ত্রের বিকাশে আপনাদের ভূমিকা কি, কাদের অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো দেখলেন, এবার বিস্তারিত একটি রিকোয়েস্ট। আপনি চ্যানেল এ নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় কর্মসূচিও ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, 20 নভেম্বর সারা দেশে গণঅনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিদেশে নিয়ে গিয়ে তার জরুরি চিকিৎসার প্রয়োজন। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হোক। বিএনপি মহাসচিব বলেন, 20 নভেম্বর শনিবার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তাকে মুক্তির দাবিতে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এছাড়া স্থানীয়ভাবে সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে। মির্জা ফখরুল আরও বলেন, এ মহিয়সী নারী গ্রাম থেকে গ্রামে চারণ কবির মতো গান গেয়ে গণতন্ত্রের জন্য জনগণকে উজ্জীবিত করেছেন। 1991 সালে জনগণকে সঙ্গে নিয়ে তিনি সরকার গঠন করেন। আজীবন সংগ্রামী নেত্রী, লড়াই সংগ্রাম করে কাটিয়েছেন তার সারাটা জীবন। 2007 সালে সেনা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের কাজ শুরু হয়। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করার পরও সরকার সেই সুযোগ দিচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি, কারণ এটি সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার। তবে আইনমন্ত্রী আনিসুল হক বেশ কয়েকবার সাফ বলে দিয়েছেন, খালেদা জিয়ার করা আবেদনটি ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী আগেই নিষ্পত্তি হয়ে যাওয়ায় তাকে বিদেশ যেতে অনুমতি দেওয়ার আইনি কোনো সুযোগ নেই। তিনিও কয়েকবার এও বলেছেন, সাজা স্থগিতে পর শর্ত সাপেক্ষে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে জেলে গিয়ে তাকে নতুন করে আবার আবেদন করতে হবে। আজ 18 নভেম্বর জাতীয় সংসদে আবারও আইনমন্ত্রী বলেছেন, 401 ধারায় নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে পুনরায় বিবেচনার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আইনের বইয়ে এটা নেই, ওনারা যদি দেখাতে পারেন আমরা তো বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই, ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নই আসে না। এদিকে গ্লাসগোতে COP-26 সম্মেলন, যুক্তরাজ্য ও ফ্রান্সের সদ্যসমাপ্ত সফর নিয়ে গতকাল 17 নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে সুযোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, আমার কাছে চান কিভাবে বলেন তো, খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি, চিকিৎসা করতে দিয়েছি, এটাই কি বেশি নয়? তিনি এও বলেন, আপনাকে কেউ যদি হত্যা করার চেষ্টা করত আপনি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তাকে বাইরে পাঠানো নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে তার বক্তব্য জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাকে মারতে অনেক চেষ্টা করেছে, এরপর খালেদার উপর আমায় মায়া দেখাতে বলেন, আমার হাতে যেটুকু আছে তার মাধ্যমে তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছি, এখন এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয়। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জোড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাকে বাঁচাতে হলে সুচিকিৎসা দরকার, সেই জন্য বিদেশ নেওয়া ছাড়া উপায় নেই। খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকদের প্রয়াস তুলে ধরে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেছেন, খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসা সবচেয়ে বেশি প্রয়োজন, ডাক্তাররাই এ কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী এসবে কর্ণপাত করছেন না।
খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বিএনপি এই অন্যতম নীতিনির্ধারক বলেন, খালেদা জিয়ার যে অবদান, সেই অবদান বাংলাদেশের জীবিত কোনো রাজনীতিবিদের নেই। নেত্রীকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাব। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রমুখ। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জোড়ানোর আহ্বানও জানান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। খালেদা জিয়াকে বিদেশ নেওয়া জরুরি জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তারা প্রাণপণ চেষ্টা করছেন, উনার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি। ডাক্তার রায় বলছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন, এটি চিকিৎসকরা আশা করেন। দেশে যে ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে তা তার জন্য যথেষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উনার খালেদা জিয়া অসুখগুলো সারিয়ে তুলতে তাদের পুরোপুরি সক্ষমতা নেই। মির্জা ফখরুল যোগ করেন, বিদেশে চিকিৎসাটা বড় জরুরি, এ কথা বারবার বলা হয়েছে, আজকে অন্যান্য দলও বলছে, সবাই বলছে, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী এ আহ্বানে সাড়া দিচ্ছেন না। তিনি বলেন, আমরা আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তার জীবন রক্ষা করুন, এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। জেলে থেকে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আড়াই বছর তিনি নির্জন কারাবাসে ছিলেন, ফলে অনেক ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে, সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিল না, সে চিকিৎসা না দেওয়ার ফলে আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে। আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উপদেষ্টা ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রমুখ। অন্যদিকে সরকার গণতন্ত্রকে বিলীন করে ফেলছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছে বলেছেন, গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন? তিনি বৃহস্পতিবার সকালে তার রাজধানীর বাসভবনে এক ব্রিফিংকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের সম্মুখযাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে তারাই আবার মা কান্না কাঁদছে। গণতন্ত্রের নামে যারা নির্বাচন বিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া 1 কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে, তারাই আবার গণতন্ত্রের কথা বলে। জানতে চাই আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।